কর্ণফুল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আটত্রিশতম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার কোম্পানির নিজস্ব ভবনে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এ এন এম ফজলুল করিম মুন্সি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান নিজাম আহমেদ এবং ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ এবছর কোম্পানি প্রিমিয়াম আয় বৃদ্ধি পেয়েছে এবং বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে বলে জানান তারা এ সময় বিমাকারী যাতে বিমার মাধ্যমে লাভবান হন সেদিকে লক্ষ্য রাখারও নির্দেশনা দেযা হয় এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ